গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন যাচ্ছি জিরাট হাটে, তো ওখানে গিয়ে কি কেনাকাটা করব সেটাই তোমাদের দেখাবো। আর আমার সাথে আছে এই যে কাকিমারা, তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছ আমরা হাটে যাচ্ছি, তো কাকিমা এখন টাকা তুলবে, তো এখানে একটু দাঁড়াবো তারপর যাব। তো আমরা চলে এসেছি হাটে, আর এখানে প্রচুর দোকান, তোমরা দেখতেই পাবে, ভিডিওটা পুরো দেখো, মানে সব রকমের জিনিস পাওয়া যায় এখানে। তো এটা হচ্ছে জিরাটে বাস স্ট্যান্ডে এখানটা এই হাটটা বসে, তো এখানে তুমি সাজা গোজার জিনিস থেকে সমস্ত রকমের জিনিস পাবে। তো এখানে বাচ্চাদেরও কত সুন্দর সুন্দর ড্রেস আছে, বড়দেরও আছে, মানে প্রত্যেকের জন্য তুমি এখানে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য সব কিছু পেয়ে যাবে। আর এখানে নাইটিও আছে, কুর্তি আছে, তো সোয়েটার আছে, প্রচুর জিনিস আছে। কিন্তু আজকে আমি সেরকম কিছুই কেনাকাটা করব না, তো আমি এসেছি ওই কাকিমাদের সঙ্গে একটু ঘুরতে, তো বিকেলবেলা একটুখানি হাঁটাও হয়ে যাবে, ওই জন্য আমি এসেছি একটু সময় কাটাতে। আমি সেরকম কিছুই আজকে কিনবো না, তো কাকিমারা যদি কিছু কেনাকাটা করে তো ওদের সঙ্গে, ওরা তো কেনাকাটা করবে বলে এসেছে, তো ওদের সঙ্গে আমি মত দেবো আর কি। তো এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, আর অনেক তোমরা কম দামে পেয়ে যাবে এখানে। তো দোকানের যা দাম এখানে তা হাফ না হলেও মানে মোটামুটি ভালোই কম দামে। তো কাকিমা একটা শাড়ি নিয়ে নিয়েছে, আর এইদিকে ওই কাকিমারা অনেক কিছুই দেখাশোনা করবে। তো আমি তোমাদের পুরো ভিডিওটা দেখছি, তো আশেপাশে যদি কেউ থাকো তাহলে এই হাটটার মধ্যে আসতে পারবে। তো এটা বলে দিচ্ছি জিরাট বাস স্ট্যান্ডে এই হাটটা বসে, তো আসতে পারো। আর এখানে সব কিছু পাওয়া যায়, দেখেছো দরজার পর্দা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, তো বেশ ভালো হাটটা, অনেক দূর আর কি হাটটা বসে, অনেকটা জায়গা নিয়ে, একদম হাই রোডের পাশেই, আর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কম দামে, খুব ভালো লাগে। আমি এর আগেও এখানে এসেছি, তো এখান থেকে আমিও টুকটাক জিনিস কেনাকাটা করে নিয়ে যাই, এমন না যে আমি নিই না, আমিও নিই। তো আমিও অনেক কিছু কেনাকাটা করে এর আগে টুকটাক নিয়ে গেছি। এখানে পিঠেও তুমি পাবে, মানে পুরো মেলার মতো, দেখতেও খুব ভালো লাগে। তো আমার তো খুব ভালো লাগে এরকম ঘুরতে, তো আমি সেই জন্য ভাবলাম বাড়িতে বসেই আছি, তাহলে যাই একটু কাকিমাদের সঙ্গে একটু ঘুরে আসি। তো এখানে কিছু কেনাকাটার হলেও আসি আমি মাঝে মধ্যেই, আর তাছাড়া এমনি আজকে এলাম একটু ঘুরতে, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আমি এর আগেও এসেছি কিন্তু সেইভাবে কখনোই ভিডিও করা হয়নি, তো আজকে একটু ভিডিও করে নিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এখানে হয় না যে কম দামে ভালো জিনিস, তো সত্যি সত্যি অনেকে ভাবে যে হাট মানে খারাপ, ভালো জিনিস পাওয়া যায় না, কিন্তু সেটা একদমই ভুল কথা। হাটেও তুমি ভালো জিনিস পাবে, কিন্তু খারাপ জিনিসও আছে, সেটা তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা খারাপ আর কোনটা ভালো। তো অনেকে ভাবে যে হাট মানে সস্তার জিনিস একদম ভালো না, জিনিসপত্র একদম ভালো হবে না, কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি সেটা একদমই ভুল কথা। তো ওখানে সস্তার মাল তো সস্তাই আছে, আর ভালো মাল সেটাও ভালোই আছে। তো আমরা দেখো লাস্টে একটু ঘুগনি খেয়ে নিচ্ছি, তো আমি ভেবেছিলাম কিছুই নেবো না, তারপর এখানে দেখলাম অনেক কিছু রয়েছে খাবার দাবার, তো এখান থেকে কিছু খাবার নিয়েই তারপরেই বাড়ি চলে যাব। তো এখান থেকে আমি অনেক কিছু নিয়ে নিয়েছিলাম, আর এবার আমরা ঘুগনিটা খাবো। তো কাকিমা ওখানে ছিল, দাঁড়িয়ে নিচ্ছিল, আর আমি একটু সাইডে ঘুরে এসেছিলাম। তো আমাদের হাট থেকে আমরা বেরিয়ে গেছি, এখন রাস্তায় আছি, টোটোই করে এবার বাড়ি যাব। তো বাড়ি চলে এসেছি, তো বন্ধুরা এইগুলোই আমি এনেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তো আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো, আর যদি পারো তাহলে যাদের কাছাকাছি বাড়ি তো তারা এই হাটে এসে ঘুরে যেও, অনেক জিনিস তোমরা দেখতে পাবে কম দামে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে, তো টাটা, বাই বাই।